আজ আপনাদের দেখাবো কিভাবে প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই বিফ তেহারি রান্না করা হয়। তেহারি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তবে ঈদ উৎসবে রেসিপিটা ঝালাই করে নিতেই পারি। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম 2 কাপ। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম কিছু গরম মশলা। দিয়েছি 2-3 স্টিক দারচিনি, 8-10টি লবঙ্গ আর 7-8টি ছোট এলাচ। মশলা ভাজার গন্ধ বের হচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো এখন বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট এবং 1ই পরিমাণ রসুন পেস্ট। মশলা একটু ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোস্টেড জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। আরও দিয়ে দিলাম রেডি তেহারি মশলা 1 প্যাকেট। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এতে 8-10টি কাঁচামরিচ অর্ধেক করে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, এই কষানো অবস্থায় আমি কোনো পানি ব্যবহার করছি না। এখন এতে ছোট ছোট টুকরো করে কাটা মাংস দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি মাংস আছে। 1.5 কেজি চাল ও 1.5 কেজি গরুর মাংস দিয়ে আমি তেহারি রান্না করছি আজ। এখন মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসে মশলা মিশে গেছে, এখন দিয়ে দিলাম 6 টেবিল চামচ টক দই ও 7 মতো লবণ। হাঁড়ি ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করব। এতে আমি কোনো পানি দিইনি, কারণ মাংসের পানিতেই মাংস 50% সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চুলার জাল কমিয়ে 1/2 ঘন্টা রান্না করব, তবে মাঝে মাঝে নাড়তে হবে। মাংস তার নিজস্ব পানিতে সিদ্ধ হয়েছে আধা। এবার বাকিটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। নেড়ে সব মিশিয়ে ঢেকে দিলাম। এখন মাঝারি আঁচে রান্না করব প্রায় 40 মিনিটের মতো। মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, অন্য একটি বাটিতে মাংস আলাদা করে তুলে নিচ্ছি। মাংস আলাদা করা হয়ে গিয়েছে, এবার পাতিলে থাকা ঝোলে ধুয়ে রাখা চাল ঢেলে দিলাম। এখানে আর কোনো মশলা বা তেল ব্যবহার করতে হবে না। মশলার সাথে চাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে চালটা ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিলাম প্রথমে 1 কাপ ঘন তরল দুধ। 1.5 কেজি চালের জন্য যে 3 লিটার পানি নিয়েছি, সেখান থেকে 1 কাপ পানি নিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাকি পানিটুকু, তবে এই পানিটা গরম করে নিয়েছি।
ভালোভাবে নেড়ে সব মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার চুলার জাল বাড়িয়ে হাই হিটে 4-5 মিনিট রান্না করে নেব। ঝোল ফুটতে থাকলে জাল কমিয়ে মিডিয়াম লো করে বাকি রান্না করব। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। 4-5 মিনিট হয়ে গিয়েছে, পানি চালের সমান হয়ে এসেছে। এখন উঠিয়ে রাখা মাংস সমানভাবে বিছিয়ে দিলাম। এবার জাল একদম কমিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। বিশ মিনিট হয়ে গিয়েছে, পানিও অনেকটা শুকিয়ে এসেছে। এখন চাল মাংস উপর নিচ করে নিচ্ছি। চাল মাংস উপর নিচ করা হয়ে গিয়েছে, এখন লো আঁচে আরও মিনিট দুয়ে রান্না করব। আর তাহলে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল প্যাকেট মশলায় ঝটপট তেহারি রান্না। বিফ তেহারি সার্ভ করার সময় কাঁচামরিচ, লেবু ও সালাদ দিয়ে সাজিয়ে নিলে দেখার সঙ্গে সঙ্গে খাওয়ার রুচিও বেড়ে যাবে। বিভিন্ন উৎসব আয়োজন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে বিফ তেহারি খেতে পছন্দ করেন সবাই। তাই এই কোরবানির ঈদে স্পেশাল মেনুতে রেখে দিন বিফ তেহারি রেসিপিটিও।